আসসালামু আলাইকুম। এর আগের পর্বে আমরা দেখছি যে কিভাবে উকমার্সের মার্কেট সাইজ এবং উকমার্সের পরিচিতি সম্বন্ধে। আজকে এই পর্বে যেটা দেখাবো সেটা হলো যে উকমার্স প্লাগ ইনটা আমি কিভাবে আমার ওয়েবসাইটে ইনস্টল করতে পারি। তো সেক্ষেত্রে প্লাগ ইনস মেনুতে ড্যাশবোর্ডে আসার পরে প্লাগ ইনস মেনুতে আসবেন এবং এরপরে অ্যাড নিউ। এখানে উকমার্স দিয়ে সার্চ দেন। ইনস্টল নাও। এবং আপনি দেখবেন যে ইনস্টল নেওয়ার পরে অ্যাক্টিভ বাটন আসবে, তো আমি অ্যাক্টিভ করে নিলাম। প্লাগ ইন অ্যাক্টিভ করার সাথে সাথে একটা সেট আপ উইজেট আসবে, যেটা আপনি চাইলে এটা পরবর্তীতেও সেট আপ করতে পারেন, নট রাইট নাও। আর যদি আপনি সেট আপ করতে চান, কিছু বেসিক সেট আপ আছে যে সেট আপগুলো আমার মনে হয় যে অন্ততপক্ষে একটু করে নেওয়াটাই ভালো। তো লেটস গো। এরপর এখানে যে বিষয়টা পেজ সেট আপ, উকমার্সের কিছু বেসিক পেজ আছে, যেমন শপ পেজ যেখানে সমস্ত প্রোডাক্টগুলো শো করে, কার্ট পেজ যেখানে একটা প্রোডাক্ট কোনো কেউ যদি সে কিনতে চায় এবং কার্টে অ্যাড করে, তো সেই কার্টের পেজের মধ্যে তার প্রোডাক্ট যেগুলো কার্টে অ্যাড করা ছিল সেগুলো শো করে, চেক আউট পেজ যেখান থেকে তার পেমেন্ট পেমেন্ট অপশনগুলো যেখান থেকে পেমেন্টের ফিলগুলো যেখানে ফিল করে, এরপর মাই অ্যাকাউন্ট পেজ যেখানে একটা ক্লায়েন্ট বা একটা বায়ার বা একটা কাস্টমার সে তার মাই অ্যাকাউন্ট পেজ থেকে সে তার ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারে, সে তার বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারে। তো যদি বাই ডিফল্ট আমরা এটা সেট করি তাহলে ভালো, কারণ না হলে পরবর্তীতে এই সব পেজ কার্ড পেজ এগুলো ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হয়, তো এই জন্য ভালো যে এটাকে সেট আপ দেওয়া। আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। কন্টিনিউ। এরপর যে পেজ লোকেশন কোথায় আপনি এটা সেল করতে চান, আপনি এখানে যদি কান্ট্রি সিলেক্ট করেন, সাপোজ ইউনাইটেড স্টেটস ইউএসএ আপনি সিলেক্ট করলেন, এবং আমি জর্জিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেটা কারেন্সি কি হবে, সেটা ডলারে হবে বা অন্য কোনো কোন কারেন্সি হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ হলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশি টাকা সিলেক্ট করতে পারবেন, বাংলাদেশি টাকা। এবং এখানে যদি আপনার প্রোডাক্টের কোনো ওয়েট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েটের ওয়েটটা দিতে পারেন। আপনি এটাকে কন্টিনিউ, এই সেট আপগুলো আপনি পরেও করতে পারবেন, আপনি চাইলে স্কিপও করে যেতে পারেন। যদি কোনো শিপিং অপশন থাকবে কিনা, অর্থাৎ যদি কোনো ফিজিক্যাল গুডস হয় বা প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে অবশ্যই শিপিংয়ের বিষয় থাকে, যদি শিপিংয়ের বিষয় থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন, এবং যদি কোনো সেলস ট্যাক্স আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে সেলস ট্যাক্স ইয়েস করে দিতে পারেন। ট্যাক্সের জন্য আলাদা একটা ভিডিও করা হবে, ওইখানে আমরা ট্যাক্স নিয়ে ডিটেলস দেখব। তো শিপিং এর বিষয়ে একটু বলি, যদি আপনার ডিজিটাল আইটেম হয়, যেমন আপনি কোনো থিম সেল করবেন, কোনো প্লাগ ইন সেল করবেন, বা এরকম কোনো আইটেম যদি আপনি সেল করেন যেটা ডিজিটাল ভার্চুয়াল, এরকম কোনো আইটেমের ক্ষেত্রে শিপিং এর দরকার হয় না, সেক্ষেত্রে শিপিংটা আপনি আনচেক করে দিতে পারেন। তো কন্টিনিউ। এরপর পেমেন্ট, যে আপনি কি কি ওয়েতে আপনি পেমেন্ট নেবেন, আপনি পেপালে নিতে পারেন, পেপাল চেক আউটের মাধ্যমে নিতে পারেন, আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারি, আপনি যেটা সিলেক্ট করবেন সেভাবে আপনি পেমেন্ট নিতে পারবেন। সো আমি যদি পেপাল সিলেক্ট করি, বা সাপোজ এখানে যদি সিলেক্ট করি, আমার মেইল আইডিটা দিবে, তো মেইল আইডিটা আপনি আপনার মেইল আইডিটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপর কন্টিনিউ। এরপর যেটা আছে আমার যে উইজেটগুলো সেট আপ ছিল, এই স্টেপগুলো এগুলো আমার সেট আপ হয়ে গেছে। আপনি চাইলে যদি কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন, বা যদি ড্যাশবোর্ডে ব্যাক করতে চান তাহলে ড্যাশবোর্ডে ব্যাক করতে পারেন, বা যদি আপনি উকমার্সের কোনো আপডেট কোনো ইনফরমেশন পেতে চান, যে উকমার্স কিছু নন সেন্সিটিভ ডেটা আপনার কাছ থেকে নিবে তাদের ইম্প্রুভমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনি অ্যালাউ করতে পারেন। এবং আপনি রিটার্ন রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি ড্যাশবোর্ডে ব্যাক করতে পারেন।
তো আপনি ইনস্টল দেওয়ার পর যেটা খেয়াল করবেন যে এখানে উকমার্স নামে একটা মেনু তৈরি হয়েছে এবং প্রোডাক্টস নামে উকমার্সের মধ্যে অর্ডার্স, কুপনস, রিপোর্টস, সেটিং এই এই মেনুগুলো সাব মেনুগুলো তৈরি হয়েছে এবং প্রোডাক্টসের মধ্যে প্রোডাক্টস, অল প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্ট, ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়ার জন্য নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়ার জন্য অ্যাট্রিবিউটস দেওয়ার জন্য এই অপশনগুলো চলে আসছে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো যে উকমার্সের এরপরের টিউটোরিয়ালে আমরা দেখবো যে উকমার্সের বেসিক সেটিংগুলো। তো আমরা চাইবো যে উকমার্সের একটা ধারাবাহিক একটা সিরিজ তৈরি করতে বেসিক বেসিক পার্টের জন্য, এবং এর পরবর্তীতে বেসিক পার্ট শেষ করার পর আমরা অ্যাডভান্স পার্টের জন্য একটা সিরিজ তৈরি করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপ dev items.com, dev items LLC, টিপ আইটেমসে আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিতে পারেন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।